ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হলো। সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে এক লাফে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বসেছে বাংলাদেশ। এই ওয়ানডে সুপার লিগে নিজেদের প্রথম সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসানের 8 রানে 4 উইকেট, হাসান মাহমুদের 3 উইকেট এবং তামিম ইকবালের 44 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছে 6 উইকেটের বড় জয়। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 122 রানে। বাংলাদেশ যা তাড়া করেছে 33.5 ওভার খেলে। এই জয়ের ফলে ওয়ানডে সুপার লিগে 10 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। নেট রান রেটে যোগ হয়েছে 1.255, সমান 10 পয়েন্ট করে আছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডেরও। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থান দখল করে নিয়েছে। বিশ্ব ক্রিকেটের আরেক পরাশক্তি ভারত আছে সপ্তম স্থানে, 3 ম্যাচে তাদের সংগ্রহ 9 পয়েন্ট। তাই সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে পিছনে ফেলে দিয়েছে টাইগাররা। 40 পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার উপরে আছে অস্ট্রেলিয়া। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের জন্য শুরু করা ওয়ানডে সুপার লিগের পয়েন্ট সিস্টেম অনুযায়ী প্রতি জয়ের জন্য দেওয়া হবে 10 পয়েন্ট। সেই হিসেবে আজকের ম্যাচটি জেতায় বাংলাদেশ পেয়েছে পূর্ণ 10 পয়েন্ট। একইভাবে ভারতেরও পাওয়ার কথা ছিল 10 পয়েন্ট, কারণ তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জিতেছিল শেষের ম্যাচটি। কিন্তু তাদের নামের পাশে 9 পয়েন্ট, কারণ কি? পয়েন্ট বন্টনে পরিষ্কার করেই বলা আছে ওয়ানডে সুপার লিগের প্রতি ম্যাচে 16 ওভার রেটের জন্য জরিমানার পাশাপাশি গুনতে হবে পয়েন্ট কর্তনের শাস্তিও। অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এই 16 ওভার রেটের অপরাধেই ধরা পড়েছে ভারত। সেই 16 ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে ভারতের সবার, একই সঙ্গে কাটা হয়েছে একটি পয়েন্টও, ফলে তাদের বাকি ছিল 9 পয়েন্ট। প্রথম 3টি স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান। তাদের পয়েন্ট যথাক্রমে 40, 30 এবং 20। এখনও এই লিগের মিশন শুরু হয়নি আফগানিস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার। তবে গতকালকের ম্যাচে দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পরেই বাংলাদেশ এই সুখবরটি পেয়েছে, যেখানে ভারতকে তারা পিছনে ফেলেছে। আর এই নিউজ দেখার পরেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। সবার প্রথমে তারাই সুযোগ পেয়েছিল 3টি ম্যাচে, কিন্তু সেখানে তারা ঘুরে দাঁড়াতে পারেনি বলেই তাদের এই অবস্থা। এর কারণ জানাতে গিয়ে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের বরাবরই প্রশংসা করে থাকেন সৌরভ গাঙ্গুলি, আর তাই তো এবারও তিনি বললেন, সুপার লিগে আমরা প্রথম সিরিজ খেলেছি অস্ট্রেলিয়ায়, অবশ্যই সেখানে আমরা আশানুরূপ পারফর্ম করতে পারিনি, সেটি আমাদেরই দোষ। কেবল আমরা 1 ম্যাচে জিতেছি, আমরা 2023 বিশ্বকাপের স্বাগতিক দল, তাই আমরা সুপার লিগে কেমন করলাম সেটা অবশ্যই ম্যাটার করে না, কিন্তু আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে, না হলে আমরা বিশ্বকাপে ভালো করতে পারবো না। কালকে 1 ম্যাচে জিতেই বাংলাদেশ আমাদের পিছনে ফেলেছে, অবশ্যই বাংলাদেশ এখন খুবই ভালো ক্রিকেট খেলে, আর সেটা উপমহাদেশে আরও কয়েক গুণ বেড়ে যায়। আমি নিজেই বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছি, আমি নিশ্চিত তারা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, বরং এই 2023 বিশ্বকাপে আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বাংলাদেশ। অন্তত সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে ম্যাচগুলো তাই বলে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এই ওয়ানডে সুপার লিগ চলবে 2023 সালের মার্চ পর্যন্ত। তখন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দলগুলোর মধ্যে আয়োজক ভারত এবং অন্য 7 দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। বাকি 5 দলকে সহযোগী দলের সঙ্গে খেলতে হবে বাছাই পর্ব। সেখান থেকে বিশ্বকাপে আসবে আরও 2 দল। এই 10 দল নিয়েই হবে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কি না, আপনাদের মতামত কী? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।